হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসবগুল সম্পর্কে। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো প্রতিদিন খান তোকমা দানা ইসবগুল। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ফালুদা তৈরিতে এবং বিভিন্ন ফলের জুসে তোকমা দানা ব্যবহার করা হয়ে থাকে। তোকমা দানা প্রচুর মিষ্টি ও মিনারেল সমৃদ্ধ। ছোট ডিম্বাকৃতির নরম বীজটি সালভিয়া হিসপানিকা নামেও পরিচিত। বাদামি, কালো, সাদা বিভিন্ন রঙের হয়ে থাকে এই তোকমা। এক কাপ পরিমাণ তোকমা দানা থেকে প্রতিদিন আমাদের শরীরের প্রয়োজনীয় ম্যাঙ্গানিজের 30%, ক্যালসিয়ামের 18% পাওয়া যায়। প্রতি 100 গ্রাম তোকমা দানায় ভিটামিন বি, ফোলোয়েট, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, থিয়ামিন, দস্তা, ফসফরাস, পর্যাপ্ত পরিমাণে লৌহ এবং রিবোফ্লোবিন রয়েছে। চমৎকার পুষ্টিকর সমৃদ্ধ খাবার এই তোকমা দানা। দীর্ঘক্ষণ নিজেকে ক্ষুধামুক্ত রাখতে চাইলে বাদাম, শুকনো ফল আর এক মুঠো তোকমা দানা মিশিয়ে খেয়ে নিন। এটি অসময়ে ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধা দমন, অতিরিক্ত খাদ্যগ্রহণ থেকে বিরত রাখে, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। চিকিৎসা বিজ্ঞানীরা জানান, প্রতিদিনের খাদ্যের তালিকায় অল্প পরিমাণ তোকমা দানা রাখলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিপাক প্রক্রিয়াতেও সাহায্য করে। তোকমা দানার পর্যাপ্ত পরিমাণ আঁশ হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতি 100 গ্রাম তোকমাতে থাকে 40 গ্রাম আঁশ। পেটের প্রদাহ, পীড়া ও কোষ্ঠকাঠিন্য দূর করা সহ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এই তোকমা। শরীরের জন্য খুবই দরকারি একটি উপাদান ওমেগা 3, আর এই তোকমা দানা হচ্ছে উদ্ভিদ ভিত্তিক ওমেগা অ্যাসিডের সবচেয়ে ভালো উৎস। তোকমা দানা শরীরের শক্তি উৎপন্ন করে, আর এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান প্রদাহ, ক্যান্সার কোষ প্রতিরোধ এবং বার্ধক্য রোধে সাহায্য করে। তোকমা দানায় হাইড্রোফিলিক উপাদান থাকায় খুব সহজে পানি শোষণ করে। এটি ওজনের চেয়ে প্রায় 12 গুণ বেশি পানি শোষণ করতে সমর্থ। সম্প্রতি কয়েকটি গবেষণায় দেখা গেছে তোকমা দানা দেহের জন্য উপকারী কোলেস্টেরল উৎপাদন করে থাকে। এছাড়াও রক্তে চর্বির পরিমাণ কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ এবং হাড় গঠনেও সাহায্য করে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? আশা করি তোকমা দানা সম্পর্কে আপনি অনেক তথ্যই জানতে পেরেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।